সেকেন্ড সেমিস্টারের থার্ড ক্লাস আছে, তাই না? এইট নাম্বার ক্লাস। প্রথম ক্লাস আমরা জাস্ট কি করছি, আলোচনা যে সেকেন্ড সেমিস্টারে আমরা অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছি, ঠিক আছে? আর ডিজিজ সম্পর্কে, ডিজিজের সংজ্ঞা সম্পর্কে আমরা একটু করছি। সেকেন্ড ক্লাসে আমরা দুইটা প্রশ্নের উত্তর করছি, তাই না? এক নম্বর প্রশ্ন হচ্ছে কি, ডিজিজ কাকে বলে, ডিজিজ কাকে বলে, ডিজিজ কত প্রকার। দুই নম্বর হচ্ছে যে কোনো একটা রোগের চিকিৎসার জন্য, ঠিক আছে, কোন কোন জিনিস জানা প্রয়োজন রোগ সম্পর্কে, এটা একটা বেসিক জিনিস আমরা জানছি। আজকে আমরা শুরু করবো ইনফ্লামেশন থেকে, ঠিক আছে? আরও কতগুলো যা বানাতে পারেন। অ্যাকর্ডিং টু কিউরেবিলিটি মানে কি, কিউরেবিলিটি অর্থাৎ কি, কিছু কিছু রোগ আছে যেগুলো কি আপনি চিকিৎসা করলে সম্পূর্ণভাবে সেরে যায়, আর কিছু রোগ আছে কি যেগুলো কোনোদিন সারে না। স্যার, আমরা যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল, কুটুম্বা যে রোগ, ছত্রাক বা এদের দ্বারা যে রোগগুলো ঘটে, এদের যে মানে এদের কি কোন ইয়েতে ফেলা পাটা, এদের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল এবং কুটুম্বার দ্বারা যে রোগগুলো সৃষ্টি হচ্ছে, এই রোগগুলোর ডেফিনেশন মানে ইয়েটা কি? যেমন নিউট্রিশনের জন্য একটা, ইমিউনিটির জন্য, ওদেরটা স্যার কিউসেটিভ দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, বুঝলেন? যে ব্যাকটেরিয়া জনিত রোগ অর্থাৎ সালমোনিলা টাইফি ধরেন একটা ব্যাকটেরিয়ার নাম, তাহলে সালমোনিলা টাইফি দিয়ে যখন কোনো রোগ হচ্ছে তাকে কী বলতেছি, টাইফয়েড ফিভার, এটা কি ব্যাকটেরিয়াল ডিজিজ? পজিটিভ অর্গানিজম, ওইখানে যেটা লেখা পজিটিভ অর্গানিজম মানে কি, জীবাণুর উপর ভিত্তি করে রোগকে চার ভাগে ভাগ করতে চান। জীবাণু, হ্যাঁ জীবাণু নয়, এটা ব্যাকটেরিয়া একটা জীবাণু, ভাইরাস একটা জীবাণু, সবগুলোই জীবাণু, জীবাণুর ধরনগুলো আলাদা, ঠিক আছে? এই জীবাণুর উপর ভিত্তি করে কি আমরা রোগটাকে দুই ভাগে ভাগ করতেছি। আর এই পরীক্ষায় যদি এই প্রশ্ন আসে কোনোদিন, তাহলে অবশ্যই কি একজন বুদ্ধি দেওয়া হবে। যেমন আপনি লিখবেন ব্যাকটেরিয়াল ডিজিজ, তাহলে অবশ্যই ব্যাকটেরিয়াল ডিজিজের একজন বুদ্ধি জানতে হবে। আর এটা আমরা বলছি কি, যখন আপনি অপরণ শেষ করে ফেলবেন তখন আপনার কি ব্যাকটেরিয়াল ডিজিজ জানা হয়ে যাবে। ওকে, আজকে আমরা একটা টপিক পড়বো, নাম হচ্ছে কি, ইনফ্লামেশন। কী নাম? ইনফ্লামেশন। ডিজিজ কাকে বলে, ডিজিজ কত প্রকার, হ্যাঁ এটা একটা কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে কি, ওই একটা ডিজিজ পরিপূর্ণভাবে, ঠিক আছে, জানার জন্য কতগুলো প্রশ্নের উত্তর আপনার জানা উচিত, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি ইনফ্লামেশন। আর কিছু জিনিস আমরা একটু পড়ি, ইনফেকশন, ইনফ্রাকশন, আরেকটা হচ্ছে ইনফাস্টেশন, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে সরি ইনফ্লামেশন, একটা হচ্ছে ইনফেকশন, ইনফ্রাকশন, আর একটা কি, ইনফাস্টেশন। সবগুলো কি ইন 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 দিয়ে শুরু, তাই না? ডেফিনেশনগুলো অনেকটা একই রকম, সেই জন্য কি মুখস্থের সুবিধার জন্য একসাথে জাস্ট প্রাথমিকভাবে আমরা বলে দিচ্ছি। দেখেন ইনফ্লামেশনটা কি, এটা যদি আমরা বুঝি তাহলে কি বাকিগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখি ইনফ্লামেশনটা কি। আমরা দেখে মনে হচ্ছে ইনফ্লামেশনটা কি খারাপ কিছুই হবে, আমার যেহেতু রোগের ভিতরে পড়তেছি খারাপ কিছুই হবে, বাট আলটিমেট হচ্ছে কি ইনফ্লামেশনটা আমার বডির জন্য খারাপ কিছু না। ইনফ্লামেশন হচ্ছে কি আমার বডির একটা প্রোটেকটিভ মেকানিজম, আমার বডি নিজেকে প্রোটেক্ট করার জন্য কি এই টাইপের ইনফ্লামেশন তৈরি করে। কীরকম প্রোটেকশন করার জন্য, জাস্ট এক্সাম্পল আপনি বুঝেন যে আমরা ফার্স্ট সেমিস্টারে কী করছি, সেল করছি, তাই না? আবার কি সেল দিয়ে কী তৈরি হয়, সেল দিয়ে কী তৈরি হয়, টিস্যু, ঠিক আছে? তাহলে আমরা কি সেল করছি, টিস্যু করছি, তাই না? এখন চিন্তা করেন যে আমাদের শরীরে যে টিস্যুগুলো আছে, এই টিস্যুগুলো কি দিয়ে, সেল দিয়ে তৈরি, আর এই টিস্যুগুলো দিয়ে কি আমাদের সকল অর্গান তৈরি, আমাদের স্কিন তৈরি, হার্ট তৈরি, লিভার তৈরি, লাংস তৈরি, সবগুলো কি দিয়ে তৈরি, আলটিমেট টিস্যু এবং সেল দিয়ে তৈরি, তাই না? এখন চিন্তা করেন যদি আমার গায়ে কোনো আঘাত লাগে অথবা বাহিরের কোনো আঘাত বা কোনো অভাবজনিত কারণে যদি কি হয়, সেল মানে একটা টিস্যুর কিছু সেল নষ্ট হয়ে যায়, যেমন এই জায়গার এই সেলগুলো কি নষ্ট হয়ে গেছে,
তাহলে দেখেন এই সেলগুলো নষ্ট হয়ে গেছে, এই সেলগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমার বডির ইমিউন সিস্টেম কি করবে? এই যে সেলগুলো নষ্ট হয়ে গেছে, এই নষ্ট হওয়া সেলগুলোর স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার পরে এরা যেন তার পার্শ্ববর্তী কোষগুলোকে কি না করতে পারে, নষ্ট করতে না পারে, সেই জন্য এই সেলগুলোর চারপাশে একটা বর্ডার লাইন এঁকে দিই। যেমন আপনারা কি অনেকে আলু কিনে রাখেন না, পেঁয়াজ কিনে রাখেন না, অনেকগুলা পেঁয়াজ মাঝে মাঝে কি করতে হয়, পেঁয়াজগুলো একটু বাছতে হয়, ঠিক আছে, পচাগুলো ফেলে দিতে হয়, ভালোগুলোকে রাখতে হয়, কারণ একটা পচা থাকলে তার আশেপাশেগুলোকে কি করবে, পচিয়ে ফেলবে। একই বিষয় আমের ক্ষেত্রেও, যদি একটা আম পচা থাকে, একটা আম যদি পচা থাকে তাহলে কি হবে, ওটাকে যদি আমি আলাদা না করি সবগুলা কি হবে, পচে যাবে। ঠিক বডির এই কোষগুলা যে কোনো কারণে হোক তাদের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে গেছে। এখন স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে গেলে যে পর্যন্ত তারা স্বাভাবিক অবস্থা ফেরত না আসে সে পর্যন্ত বডি কি করবে, আমার শরীরের অন্য অন্য যে স্বাভাবিক কোষ আছে এই স্বাভাবিক কোষ থেকে তাদেরকে আলাদা করে রাখবে। ক্লিয়ার? তো তাহলে বডি কি করতেছে, যে বেঁচে রাখতেছে। অথবা আপনার এই রুমের ভিতরে কি 10 জন আক্রান্ত আছেন কোনো রোগে, একজন কোনো রোগে আক্রান্ত আছেন, 10 জন ভালো আছেন, তাহলে একজনকে আমি কি করবো, একটু আলাদা রুমে বসাবো, তাই না, যে আপনি ওই রুমে বসে বসে ক্লাস করেন, যেন কি ওনার থেকে ইনফ্লামেশন বা ইনফেকশনটা কি ছড়াতে না পারে। এই যে সরকার লকডাউন দিচ্ছে কাহিনী কিসের জন্য, যে দেখা যাচ্ছে আমরা 17 কোটি মানুষ, হয়তো বা 200 মানুষ কি আক্রান্ত বা 500-5 হাজার মানুষ আক্রান্ত, এই 5 হাজার থেকে যেন কি 50 হাজার না হয়, সেই জন্য কি দিচ্ছে লকডাউন দিচ্ছে। ওকে, তাহলে ইনফ্লামেশনটা কি, যে আমাদের কোনো কারণে হোক, যে কোনো কারণে হোক, ফিজিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল, যে কোনো কারণে হোক, আমাদের শরীরে যে টিস্যুগুলো আছে সেই টিস্যুর যদি 2-3টা বা কিছু কোষের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়, তাহলে অন্য অন্য কোষগুলোকে এই মানে আলাদা করার জন্য এই কোষ থেকে চারপাশে একটা বর্ডার লাইন এঁকে দিবে। এই বর্ডার লাইনের মধ্যে কি আসবে, আমাদের শরীরে ডাক্তার, আমাদের শরীরে কি সেনাবাহিনী, সেনাশক্তি, কোথাও যদি খুন হয় কি হয়, পুলিশ এসে সবার আগে কি করে জায়গাটাকে, হ্যাঁ, যেই জায়গায় কি আর কেউ প্রবেশ করতে পারবে না, যে ইনভেস্টিগেটিং এরিয়া, ঠিক এটাও কি, যখনই সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা একটা ইনভেস্টিগেটিং এরিয়া, পুলিশ এসে কি করতেছে এটাকে চারদিক থেকে আটকে দিচ্ছে। এরপরে কি, এখানে পুলিশ বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে, যদি এই কোষগুলাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে তো গেল, যদি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা না যায় তাহলে কিন্তু সেলগুলাকে কি করে দিবে, ড্যামেজ করে দেবে, তাই না, সেলগুলা নষ্ট করে দিবে পার্মানেন্টলি। এবং এই জায়গায় কি নতুন সেল তৈরি হবে, কোষ বিভাজনের মাধ্যমে নতুন সেল কি তৈরি হবে। তাহলে ইনফ্লামেশন হচ্ছে এই প্রক্রিয়াটাই। দেখেন সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে যে যে কোনো সেল ইঞ্জুরির বিরুদ্ধে, সেল ইঞ্জুরি, তাই না, সেলটা কোথায় ইনজুরি হবে, আমাদের সমস্ত সেলগুলো আলাদা আলাদা না, সমস্ত সেলগুলো একটা টিস্যুতে আছে, কোনো না কোনো টিস্যুতে আছে। টিস্যু কত প্রকার বলেন খালি যাও, হ্যাঁ, টিস্যু কত প্রকার, নাম কি কি, কত প্রকার টিস্যু, চার প্রকার টিস্যু, চার প্রকার, তাই না, ইপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, নার্ভাস টিস্যু, তাই না, এই চার প্রকার টিস্যুর মধ্যে সবগুলা সেল আছে। আমাদের শরীরে যত সেল আছে কোনো না কোনোভাবে এই চার প্রকার টিস্যুতেই কি আবদ্ধ আছে। এখন কথা হচ্ছে যে টিস্যুই হোক সেল যখন ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে, তার মানে সেল ইঞ্জুর হচ্ছে। সেল ইঞ্জুর হলে আমাদের জীবিত ভাস্কুলারাইজ, ভাস্কুলার মানে কি, ব্লাড ভেসেল, ঠিক আছে, জীবিত ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু, জীবিত ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যুগুলো যে প্রতিক্রিয়া শুরু করে। এখন কথা হচ্ছে জীবিত ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু বলতে আমরা কি বুঝি, ব্লাড কাকে বলে, এটা একটা ক্লোজ ভেসেল সিস্টেমের মধ্যে দিয়ে সর্বদা প্রবাহমান। তাহলে রক্ত হচ্ছে কি, একটা কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু, স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু, তাই না, এটা কি প্লাজমা এবং ব্লাড সেল নিয়ে গঠিত, তাই না, এটা একটা ক্লোজ ভেসেল সিস্টেমের মধ্যে দিয়ে সর্বদা প্রবাহমান থাকে। তাহলে আমরা যদি ব্লাডের সংজ্ঞাটা জানি তাহলে আমরা এখানে বলতেছি জীবিত ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু। তাহলে ভাস্কুলারাইজ মানে ব্লাড ভেসেলের ভিতরে অবস্থিত, কানেকটিভ টিস্যু কে আছে, ব্লাড, ব্লাড যে প্রতিক্রিয়া প্রদর্শন করবে, ব্লাড কী প্রতিক্রিয়া প্রদর্শন করবে, জায়গাটাকে আবদ্ধ করে দিবে, জায়গাটাতে আসবে সবাই, ঠিক আছে, জায়গাটাতে কী হবে, আরবিসি আসবে, ডাব্লিউবিসি আসবে, এসে কি যদি কোনো জীবাণুর কারণে হয় জীবাণুকে মারার চেষ্টা করবে, অন্য কোনো স্বাভাবিক অস্বাভাবিক অবস্থা যদি হয় তাকে কি প্রতিরোধ করার চেষ্টা করবে। ক্লিয়ার? তো দেখা যাচ্ছে না
তাহলে কি বললাম আমরা যে তাহলে ইনফ্ল্যামেশনটা কাকে বলবো সহজ ভাবে যদি বলি সেল ইনজুরি ইনফ্ল্যামেশন হতে হলে কি হতে হবে সেল ইনজুরি হতে হবে ওকে তাহলে সেল ইনজুরি হলে সেল ইনজুরি হওয়ার পর ওই সেল ইনজুরির বিরুদ্ধে আমাদের শরীরে জীবিত ভাস্কুলারাইজ এক কথায় ব্লাড জীবিত ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যুগুলো যে প্রতিক্রিয়া প্রদর্শন করবে সেটাকে আমরা কি বলবো ইনফ্ল্যামেশন ঠিক আছে তাহলে ইনফ্ল্যামেশনের সংজ্ঞা কি দিবেন আর এটা একটা বডির প্রোটেকটিভ মেকানিজম তাই না দেখেন অন্য অন্য সেলগুলো যেন নষ্ট না হতে পারে সেগুলো কিন্তু বডি এই ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটি কী করতেছে শো করতেছে তাহলে এটা বডির প্রোটেকশনের জন্য হচ্ছে না যদিও আপনি জানবেন আপনার কি এখানে কিছু লক্ষণ প্রকাশ পাবে ঠিক আছে তা কিন্তু হচ্ছে কিসের জন্য আপনার অন্য অন্য সেলগুলোকে প্রোটেকশন করার জন্য তাহলে ইনফ্ল্যামেটরি প্রক্রিয়াটা কিন্তু কি আমার শরীরের জন্য প্রোটেকটিভ ঠিক আছে এটা ইমিউন সিস্টেমের একটা পার্ট ওকে এখন একটা জায়গায় যদি ইনফ্ল্যামেশন হয় তাহলে ওই জায়গাতে পাঁচটা লক্ষণ দেখা যাবে সকল ইনফ্ল্যামেশনের লক্ষণ কি এই পাঁচটা ওকে তাহলে এই পাঁচটা লক্ষণকে আমরা কি বলবো ভাইটাল লক্ষণ বা কার্ডিনাল সাইন অফ ইনফ্ল্যামেশন ইনফ্ল্যামেশনকে আমাদের নাম দেখেও চিনতে হবে ইনফ্ল্যামেশনকে আমাদের কি একদম লক্ষণ দেখেও চিনতে হবে তাহলে ইনফ্ল্যামেটরি ডিজিজের কোনো অভাব নাই একটা অবস্থা যদি আপনি শিখতে পারেন তাহলে 70-80টা রোগ সম্পর্কে কি আপনি ইজিলি ধারণা পেয়ে যাবেন কারণ অনেক রোগ অনেক ঠিক আছে রোগ আছে শুধুমাত্র ইনফ্ল্যামেটরি ডিজিজ সেটা তো পরে আগে ইনফ্ল্যামেশনের সংজ্ঞা মুখস্থ করছেন কিনা সেটা বলে আগে ইনফ্ল্যামেশন বুঝেন তারপরে বুঝেন যে হ্যাঁ ওইটা পরে পড়াচ্ছি ঠিক আছে আগে প্রথমটুকু বুঝেন তাহলে ইনফ্ল্যামেশন কি জিনিস যে সেল ইনজুরি হবে ওই সেল ইনজুরির বিরুদ্ধে আমাদের কি প্রতিরক্ষা ব্যবস্থা যে কার্যাবলীগুলো করবে সেটাকে আমরা কি বলতেছি ইনফ্ল্যামেশন তাই না এখন ইনফ্ল্যামেশন যখন হবে তখন পাঁচটা লক্ষণ দিয়ে আমরা বুঝবো এই জায়গায় ইনফ্ল্যামেশন হয়েছে কী কী এক নম্বর লক্ষণ থাকবে কি যখনই এই জায়গায় ইনফ্ল্যামেশন হবে জায়গাটাতে কি হবে রেডনেস আসবে কি আসবে রেডনেস জায়গাটা কি হবে লাল হয়ে যাবে ক্লিয়ার কিনা কিসের জন্য লাল হবে কারণ এই জায়গায় প্রচুর আরবিসি আসবে এই এক্সট্রা আরবিসি আসার কারণে কি হবে জায়গাটা লাল হয়ে যাবে আপনার মাথায় আমি ঈদের ঢিলা দিচ্ছি এই জায়গায় কি হবে কিছুক্ষণের মধ্যে যদি না ফাটে ফেটে গেলে তো লালই বের হবে তাই না যদি না ফাটে জায়গাটা কি হয়ে যাবে লাল হয়ে যাবে ঠিক আছে তাহলে জায়গাটাতে কি সেল ইনজুরি হয়েছে জায়গাটা কি ইনফ্ল্যামেটরি হয়ে গেছে তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হবে লাল হয়ে যাবে দুই নাম্বার এই জায়গায় তো আরবিসি আসবে ডাব্লিউবিসি আসবে বিভিন্ন কি ব্লাড ভেসেল এই জায়গায় আসবে ব্লাড আসবে এই জায়গায় ব্লাড মানে ব্লাড সেল তাই না তাহলে এই জায়গাটা কি উঠবে বিভিন্ন ফ্লুইড আসবে এই জায়গাটা তাহলে জায়গাটা কি হবে সোয়েল হয়ে যাবে তাই না জায়গাটাতে কি হবে সোয়েলিং হবে ফুলে উঠবে তাহলে দেখেন জায়গাটা রেডনেস হচ্ছে জায়গাটা ফুলে উঠতেছে প্রাথমিক বৈশিষ্ট্য ওকে এই প্রাথমিক বৈশিষ্ট্যটা দিয়ে আমরা যে কোনো জায়গায় ইনফ্ল্যামেশন হচ্ছে এখন কিন্তু বুঝতে পারতেছি যদি আমি চোখ দিয়ে দেখি তাই না যদি আমি চোখ দিয়ে দেখি কিন্তু কথা হচ্ছে আমি তো সব ইনফ্ল্যামেশন চোখে দেখতে পাবো না তাই না কারণ আমার শরীরের ভিতরে অনেক ইনফ্ল্যামেশন হতে পারে ইনফ্ল্যামেশন হতে পারে আমার লিভারে আমার কিডনিতে আমার হার্টে তাই না হার্টের বিভিন্ন লেয়ারে আমার ব্রেন ইনফ্ল্যামেশন হতে পারে এখন কথা হচ্ছে আমার লিভারে ইনফ্ল্যামেশন হচ্ছে এটাকে আমি দেখবো রেডনেস সোয়েলিং ঠিক আছে আমি কিন্তু রেডনেস সোয়েলিং তখন দেখতে পাবো না কারণ কি সেটা ইন্টারনাল অর্গান এই রেডনেস এবং সোয়েলিং তখনই দেখা যাবে যখন কি এক্সটার্নাল অর্গানগুলো হবে ঠিক আছে যে বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে এখানে আমার আঘাত পাইছে এটা ফুলে উঠছে তাহলে এটা আমি বুঝতেছি কিন্তু হার্ট লিভার ফুলে উঠলেও তো কি এরকম উপরে উঠে যাবে ওকে ওগুলো বোঝার জন্য উপায় আছে উপায়গুলো কি বলছি তো পাঁচটা কার্ডিনাল সাইন তাই না তাহলে পাঁচটা কার্ডিনাল সাইনের ভিতরে আরও দুটা কার্ডিনাল সাইন আছে একটা হচ্ছে কি হিট এই যে জ্বর আসে না জ্বর আসাটার কারণ কি বডিতে কোনো না কোনো ইনফ্ল্যামেটরি প্রক্রিয়া বা ইনফেকশিয়াস প্রক্রিয়া আমরা ইনফেকশন আর ইনফ্ল্যামেশনের মধ্যে কিছুক্ষণ পরে সংজ্ঞাটা আলাদা করে দিই তাহলে কি এটা একটা ইনফ্ল্যামেটরি প্রক্রিয়ার কারণে বডিতে কি আসতেছে জ্বর আসতেছে ঠিক আছে সিস্টেমিক ইনফ্ল্যামেশন যখনই হচ্ছে তখনই কি জ্বর আসছে তারপরে কি যদি জ্বর আসে তাহলে কিন্তু বুঝতে পারি বডিতে কোনো জায়গায় ইনফেকশন আছে বডিতে কোনো জায়গায় ইনফ্ল্যামেশন আছে ঠিক আছে তাহলে জ্বর দিয়ে আমি বডির ইন্টারনাল অর্গান ইনফ্ল্যামেশনটা বুঝতে পারি নেক্সট ওয়ান হচ্ছে কি পেইন ব্যথা হ্যাঁ যে কোনো জায়গায় ব্যথা হবে মানে বুঝবেন কি ওইখানে কোনো না কোনো ইনফ্ল্যামেশন হচ্ছে তাহলে এই চারটা কার্ডিনাল সাইনের ভিতরে দুইটা এক্সটার্নাল মানে একটা তো বাইরে শুধু এক্সটার্নাল আরেকটা এক্সটার্নাল ইন্টারনাল দুই ক্ষেত্রেই বোঝা যাবে আরেকটা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারনাল ইনফ্ল্যামেশনগুলো বুঝতে আপনাকে হেল্প করবে আর লাস্ট ওয়ান হচ্ছে লস অফ ফাংশন কি লস অফ ফাংশন বলতে আমরা কি বুঝাচ্ছি
যে যতক্ষণ পর্যন্ত এই সেলগুলা তার স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত কি এই সেলগুলা নর্মাল অ্যাক্টিভিটি শো করবে না, সেলগুলা সেল ডিভিশন হবে না, সেলগুলা শক্তি তৈরি করবে না, কিছুই করতে পারবে না, সবগুলা কার্যক্রম থেকে তাদেরকে মনে করেন যে পুলিশ অফিসার ঘুষে ধরা পড়ছে, একে আমরা সাময়িকভাবে কী করছি বরখাস্ত করছি, তার মানে কি এখন সে যে পর্যন্ত তার কি নির্দোষ প্রমাণিত না হয় সে পর্যন্ত সে আর কোনো অপরাধী ধরতে যেতে পারবে না, ঠিক আছে? জিনিসটা এরকম হয়ে যায়, এই তিনটা সেল এখন আর কি স্বাভাবিক অ্যাক্টিভিটি করতে পারবে না যে পর্যন্ত তারা আবার স্বাভাবিক কন্ডিশনে ফেরত না আসে, ক্লিয়ার? তো তাহলে ইনফ্লামেশন কাকে বলে, ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন কি, ঠিক আছে? যদি পরীক্ষা আসে ইনফ্লামেশন কাকে বলে, ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন কি পারবেন না, কার্ডিনাল সাইন কয়টা? পাঁচটা, ঠিক আছে? এর ভিতরে প্রথমে মনে রাখবেন এক্সটার্নাল একটা কি রেডনেস, এরপরে কি দুইটা সোয়েলিং, এরপরে একদম ভিতরের গুলা হিট এবং পেইন, এরপরে লস অফ ফাংশন, আলটিমেট সব ক্ষেত্রে কি লস অফ ফাংশনটা আসবে যে পর্যন্ত সে স্বাভাবিক কন্ডিশনে না আসবে, ক্লিয়ার? তো তাহলে ইনফ্লামেশন কাকে বলে, ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন কি, ক্লিয়ার হয়নি? এখন হচ্ছে আমরা তো যে কোনো জায়গার ইনফ্লামেশন এখন লক্ষণ দেখে চিনবো, তাই না? যে ইনফ্লামেশন হচ্ছে এটা লক্ষণ দেখে কেমন চিনবো না, ওই জায়গায় কী থাকবে, লাল হবে, ফুলে যাবে, কি হিট হবে, দেখেন আমি যদি সারা শরীরে গরমও না হয়, মনে করেন সারা শরীরে জ্বর হয় না, লোকালাইজড হিটও কিন্তু হতে পারে, আমার হাতে দুটো বাড়ি দেই, আগে কি সারা মারতো না, ঠিক আছে? বড়া শিখে আসেন না, হাত পাবেন খাস, জায়গাটা কি হয়ে যাবে, লাল হয়ে যেত, জায়গাটা একটু ধরে দেখবেন এই আশেপাশের টেম্পারেচার থেকে এই জায়গার টেম্পারেচারটা কি গরম, তাই না? আবার কি কোনো কোনো সাথে এই দিক দিয়ে কি দাগ করে দিত, তাই না? স্কুল কলেজে মার খান না এরকম কেউ তো নাই, এখন খাই না দেখে বাচ্চারা পড়াশোনা করে, ঠিক আছে? এখন বাচ্চারা অনেক পরে, সেই জন্য মাস্টার্স পাস করে যখন চাকরির দরখাস্ত নিয়ে আপনার কাছে আসবে যে ভাই আমাকে তিন দিনের ছুটির একটা দরখাস্ত লিখে দেন, তার মানে আপনি তার লেভেলটা চিন্তা করেন, মাস্টার্স পাস করে আসছে তিন দিনের ছুটির দরখাস্ত লেখার যোগ্যতা হয় না, দেখেন পড়ালেখার একটা মান আমরা এইভাবে বলি যে একটা সময় আমরা বলতাম না যে আগেকার দিনের ফাইভ পাস এখনকার দিনের ম্যাট্রিক পাস, এখন আমরা যদি বলি কি বলবো, আগেকার দিনের ফাইভ পাস এখনকার দিনের কি অল পাস পিএইচডি পাস, তাই না? আমরা শুধু এখন পড়তেছি কি আমাদের চিন্তা একটাই যে একটা চাকরি করা লাগবে, পাস করা লাগবে, চাকরি করা লাগবে, পাস করা লাগবে, চাকরি করা লাগবে, আর চাকরির বাজার খুব কম্পিটিটিভ, আমাকে ভালো রেজাল্ট করা লাগবে, কিন্তু জ্ঞান অর্জনের জন্য যে পড়াশোনা সেটা থেকে আমরা অনেক দূরে সরে আসছি অলমোস্ট, আর এখন তো যে কী হবে কে জানে, আর এই টাইপের পড়াশোনা দিয়ে কি আপনি ওই দিকে কাজ চালাতে পারলেও এদিকে কাজ চালাতে পারবেন না, তাই না? এখানে আপনাকে যথেষ্ট জ্ঞান অর্জনের জন্য করতে হবে, ঠিক আছে? একটা জিনিস বুঝেন, সবসময় পড়ালেখা গুরুমুখী বিদ্যা, এটা যেভাবেই আপনি চিন্তা করেন, ঠিক আছে? আগেকার দিনের কি মাস্টার মশাই মাস্টাররা কি যেভাবে চলতো, এবং কোনো ছাত্র যদি দূরে মনে করেন ফুটবল খেলতেছে মাস্টার সাহেব যাচ্ছে রাস্তাতে, খেলা ঠেলা বন্ধ সব দাঁড়ায় গেছে, আর এখন কি সিগারেট খাচ্ছে পাশে বসে, স্যার যাচ্ছে তো কি হয়েছে, তার মানে কি ওই যে গুরুমুখী বিদ্যা গুরুর সাথে কি সম্পর্ক কমে গেছে না, বিদ্যা উঠে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, কেমতের আগে কি কিতাবের জ্ঞান উঠায় নেওয়া হবে, ঠিক আছে? এটা একদম বেসিক কথা। আগে কি স্কুল কলেজে কি শিখাতে, এখনো জাপানের স্কুল কলেজগুলোতে দেখেন সিক্স সেভেন পর্যন্ত কি শুধুমাত্র নৈতিক শিক্ষাই শিক্ষিত করে, গুলামাত্র নৈতিক শিক্ষাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট তাদের, কি স্কুল ক্লাস শেষ পুরো ক্লাস ক্লাস সব কিছু তারা পরিষ্কার করে কি চলে যাচ্ছে, এতে কি হচ্ছে তার দেব, আপনার ছেলে মেয়েদের যদি একদিন স্কুলের বাথরুম পরিষ্কার করতে দেয়, ও যদি বাড়ি যায় বলে মন্ত্রী বরাবর পত্র নিয়ে আসবে যে আমার ছেলেকে আমি স্কুলে পড়তে দিছি, ওরা দিয়ে স্কুল সাফ করাইছে, ঠিক আছে? বুঝতে হবে যে আমরা বাবা মারা যত বেশি প্রোটেকটিভ হচ্ছে আমাদের ছেলে মেয়েদের নিয়ে, ছেলে মেয়ে তত বেশি ধ্বংস হচ্ছে, কারণ এটা মনে রাখতে হবে বাবা মা বা যেই হোক অতিরিক্ত আদর অতিরিক্ত শাস্তি দুইটাই শরীরের জন্য কি হানিকর, কোনোটাই আপনার জন্য কি ঠিক না, আপনাকে দুইটা মাঝামাঝি থাকতে হবে, আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে শক্ত হতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস বুঝবেন যে এখন 100% মানুষ কি অসুস্থ, তাই না? আমরা আমাদের সমাজের দিকে যদি তাকাই একেবারে 100% মানুষ কি অসুস্থ, কিভাবে অসুস্থ, কারণ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেলথের সংজ্ঞা দিয়েছে কি চারটা ভাবে, কেউ যদি শারীরিকভাবে মানসিকভাবে
সামাজিকভাবে আত্মিকভাবে সুস্থ থাকে তখন তাকে কি বলা যায়, হেলদি বলা যায়। তাহলে দেখেন, আমি শারীরিকভাবেও সুস্থ না, মানসিকভাবেও সুস্থ না, সামাজিকভাবেও সুস্থ না, আত্মিকভাবেও সুস্থ না, তাহলে তো আমি 100% অসুস্থ, তাই না? যদি আমি শারীরিকভাবে সুস্থ থাকতাম তাহলে কি 75% অসুস্থ হবে। কারণ কি, আপনি যেভাবেই হোক স্পিরিচুয়াল হেলথ যদি আপনার ডেভেলপমেন্ট না হয়, আপনার এখানে আমি একটা কি দেখলাম, এক বান্ডেল টাকা পড়ে আছে ধরেন, আপনি দেখে যদি একবারও আপনার মনে লোভ হয় যে টাকাটা নিয়ে নেই, তাহলে বুঝতে হবে যে আপনার স্পিরিচুয়াল হেলথ কি ডেভেলপ করে নাই। আপনি সুদ খাচ্ছেন, জানেন যে সুদ খাওয়া খারাপ, 100% সুদ খাওয়া খারাপ, তাই না? এরপরও যদি কোনো যুক্তি দেখান, সবাই খাচ্ছে আমি খেলে কি হয়, বুঝতে হবে আপনার স্পিরিচুয়াল হেলথ কি খারাপ। ওকে, স্পিরিচুয়াল হেলথ যদি খারাপ হয় কি হবে, সোশ্যাল হেলথের উপর প্রভাব পড়বে না, সমাজে সব চুর বাটপার তৈরি হবে, তাই না? তাহলে সামাজিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আর সামাজিক স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায় আপনি যোগ্যতা অনুযায়ী কোনো কিছু অর্জন করতে পারবেন না, ঠিক আছে? সব কি হবে, বলে হবে, সব কি হবে, চলে হবে, তখন আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী কোনো কিছু না পেলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, আপনার কি সাইকোলজিক্যাল হেলথ কি হবে, নষ্ট হয়ে যাবে। আর সাইকোলজিক্যাল হেলথ নষ্ট হওয়া মানে কি ফিজিক্যাল হেলথ, আপনি যত বেশি মানসিক প্রেশারে থাকবেন তত ব্লাড প্রেশার বাড়বে, তাই না? তত শরীরে অন্য অন্য রোগগুলো হওয়ার কি সম্ভাবনা থাকবে। এখন দেখেন, যদি স্পিরিচুয়াল হেলথ ভালো না করতে পারেন, শুরু করতে হবে উপর থেকে। স্পিরিচুয়াল হেলথ ভালো করলে সামাজিক স্বাস্থ্য ভালো হবে, সামাজিক স্বাস্থ্য ভালো করলে কি আমাদের কি সাইকোলজিক্যাল হেলথ বা মানসিক স্বাস্থ্য ভালো হবে, মানসিক স্বাস্থ্য ভালো হলে শরীর এমনি ভালো থাকবে। এই হিসাবে যদি চিন্তা করেন, শুধুমাত্র আইএমএ জাহেলিয়াতের পরে ওই ইসলামের পরবর্তী লোকগুলো ছাড়া কেউ পৃথিবীতে সুস্থ ছিল না, ঠিক আছে? সবাই আমরা কি অসুস্থ, যেভাবে চিন্তা করেন। আর এখন কি অসুস্থতা আরো বাড়তেছে, কারণ কি, ওই যে একই বিষয়, আগে তাও স্কুলে গেতে গুলাবান কিছুটা সময় কাটাতো, এখন তো কি স্কুলেও যাওয়া নাই, কোনো সময় কাটানোরও কি কোনো উপায় নাই, পুরো সময়টাই কি অপচয় হচ্ছে। ওকে, তাহলে একটা জিনিস তো ক্লিয়ার, ইনফ্লামেশনটা কি জিনিস, ঠিক আছে? ইনফ্লামেশনের কার্ডিনাল লক্ষণ কি ক্লিয়ার না এটা? এরপরে চিন্তা করেন, ইনফ্লামেশনের কার্ডিনাল লক্ষণ যদি আমার ক্লিয়ার হয়, আমাকে চিনতে হবে ইনফ্লামেশন বইয়ের পাতায়, চিনতে হবে ইনফ্লামেশন প্রেসক্রিপশনের পাতায়, তার মানে প্রেসক্রিপশনের ভিতরে এই শব্দটা ইনফ্লামেশন বুঝাচ্ছে, এটা আমাকে চিনে নিতে হবে। তখন আমি যখন চিনে ফেলবো লক্ষণ, এই কয়েকটা লক্ষণ কি থাকবে, এদের মধ্যে কয়েকটা লক্ষণই থাকবে। ওকে, বাট আমাকে চিনতে হবে, আমি চিনবো কীভাবে, ইনফ্লামেশন চিনার জন্য মেডিকেল সায়েন্সে যে কোনো ইনফ্লামেটরি শব্দের শেষে একটা প্রিফিক্স যোগ করে, কীরকম যোগ করে, ITIS, যে কোনো শব্দের শেষে যদি ITIS যোগ হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা একটা ইনফ্লামেশন বোঝাচ্ছে। এখন যে কোনো ক্ষেত্রে যদি এটা হয়, যেমন আমরা যদি বলি হ্যাপাটাইটিস, যখনই আমি ITIS এইটুকু পাবো তখনই কিন্তু আমি বুঝে নিব এটা লিভারের একটা ইনফ্লামেশন। ওকে, আমি যদি বলি ইন্টারাইটিস, আমি যদি বলি কোলাইটিস, আমি যদি বলি গ্যাস্ট্রাইটিস, আমি যদি বলি প্যারোটাইটিস, ওকে, আমি যদি বলি অ্যাপেন্ডিসাইটিস, দেখেন প্রত্যেকটা ITIS, প্রত্যেকটা ITIS, 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 তাহলে ITIS জাতীয় কোনো শব্দ যখনই আপনি পাবেন সেটা বুঝে নিতে হবে কি এটসে ইনফ্লামেশন। এর কি ক্লিনিক্যাল সাইন ওই চারটায় দেখেন, এখানে কি পেইন থাকবে, ফুলে যাবে, লাল হবে, ব্যথা থাকবে, জ্বর হবে, এই টাইপের জিনিসগুলো কি থাকবে। অ্যাপেন্ডিসাইটিসে কি ব্যথা হবে না, প্যারোটাইটিস ব্যথা হবে, লাল, প্যারোটাইটিস মানে কি সেলিভারি গ্ল্যান্ডের ইনফ্লামেশন করবেন, ঠিক আছে? আমাদের সেলিভারি গ্ল্যান্ড কাকে বলে ম্যাডাম, দেখেন এখানে আমরা যতগুলো টার্ম বলছি প্রত্যেকটা টার্মই কি আসছে কোথা থেকে, অ্যানাটমি ফিজিওলজি থেকে। সো যদি আপনার অ্যানাটমি ফিজিওলজিতে ভালো নলেজ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা মুখস্থ করতে কতদিন মনে থাকবে। সেলিভারি গ্ল্যান্ড কোথায় থাকে, মাথায় বাড়ি দিব ধরে মাথায় বাড়ি দিব সব। সেলিভারি গ্ল্যান্ড মানে কি বাংলা কি, এটা লালা গ্রন্থি, লালা গ্রন্থি কোথায় থাকবে, পেটে, কোথায়, মাথায়,
কি পড়া যে পড়ছে আল্লাহই জানে। আবার পাঁচ সেমিস্টারে নামাই দিব বুঝছেন। বই আছে না চিনার উপায় হচ্ছে কি, যে কোনো শব্দের শেষে যদি আমরা আইটিআইএস দেখি, সেটা প্রেসক্রিপশনে দেখি, বইয়ের ভিতরে দেখি, কোন পেপারের ভিতরে দেখি, যেখানেই দেখি, যদি দেখি আইটিআইএস, তার মানে কি, ধরেন আপনার নাম কি খাদিজা, যদি আমি বলি খাদিজাইটিস, সাথে কি ইনফ্লামেশন হয়ে গেল? যে কোনো নামের শেষে যখনই আপনি কি আইটিস যোগ করবেন, সাথে সাথে বুঝতে হবে ইনফ্লামেশন। তাহলে আপনি যাকে পছন্দ করেন না তার নামের শেষে মনে মনে কি আইটিস যোগ করে দিবেন, বুঝলেন যে ও একটা ইনফ্লামেশন, ইনফেক্টেড জায়গা। ওকে, এতটুকু ক্লিয়ার তো? ইনফ্লামেশন কাকে বলে, ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন কি, ইনফ্লামেশন চিনার উপায় কি, ক্লিয়ার এটা? এবার আসেন ইনফ্লামেশনের প্রকার। ঠিক আছে, ইনফ্লামেশন প্রধানত দুই প্রকার। ঠিক আছে, হ্যাঁ, একটা ইনফ্লামেশন হবে কি অ্যাকিউট, আরেকটা হবে ক্রনিক। আমরা অ্যাকিউট এবং ক্রনিক সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? তাহলে অ্যাকিউট মানে হচ্ছে নতুন ইনফ্লামেশন, ক্রনিক মানে হচ্ছে পুরাতন ইনফ্লামেশন, তাই না? তাহলে আমরা যখন বলি আর্থ্রাইটিস, দেখেন আর্থ্রাইটিস ইনফ্লামেশন অফ জয়েন্ট, তাই না? এই জয়েন্টের ইনফ্লামেশন নতুনও হতে পারে, জয়েন্টের ইনফ্লামেশন পুরানো হতে পারে। ওকে, তাহলে অ্যাকিউট যখনই থাকবে তখনই আমরা বুঝবো ইনফ্লামেশনটা একেবারে নতুন, ক্রনিক যখন হবে তখনই কি বুঝবো ইনফ্লামেশনটা একেবারে পুরাতন। ক্লিয়ার তো? এরপরে আমরা জানবো কজেস অফ ইনফ্লামেশন, ইনফ্লামেশনের কারণ কি। ঠিক আছে, কজেস, কজেস অফ ইনফ্লামেশন যদি আমরা পড়ি, সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে ইনফ্লামেশনের কারণ ভেরিয়াস টাইপের হতে পারে। এর ভিতরে প্রধান কারণ যেটা, সেটা কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল কারণ। ফিজিক্যাল কারণ কি, আপনার আগুনে হাত পুড়ে গেছে, বৈদ্যুতিক শক খেয়েছেন, ঠিক আছে, অথবা কি কেটে গেছে হাত, ছুরি চাকু এইসব দিয়ে কি আপনার কেটে গেছে। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কার সময় যে কি ইনফ্লামেশনটা হতে পারে, তাই না? আপনি বৈদ্যুতিক শক খেতে পারেন, আগুনে পুড়ে যেতে পারে, হাতে পানি পড়তে পারে, মেয়েদের কি রান্না করার সময় তেল পড়তে পারে হাতে, যে জায়গায় পড়বে সেই জায়গায় কী হবে, ডার্মাটাইটিস, স্কিন ইনফ্লামেশন হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, বার্ন হতে পারে। এছাড়াও কি কেমিক্যাল কারণও কি, বিভিন্ন কেমিক্যাল এজেন্টের কারণেও ইনফ্লামেশন হতে পারে। যেমন আপনি অ্যাসিড, ক্ষার বা বিভিন্ন কি মানে করোসিভ কিছু পদার্থ আছে যেগুলো কি হাত পায়ের চামড়া বা অন্য অন্য জিনিস কি ক্ষয় করে ফেলতে পারে। কিছু গ্যাস আছে, যে গ্যাসগুলো কি লাংস টাংস এগুলো কি লাংস টিস্যুগুলোকে নষ্ট করে ফেলতে পারে, তাই না? মাস্টার্ড গ্যাস, এই টাইপের গ্যাসগুলো ইনফ্লামেশনের কারণ হতে পারে। অথবা কিছু মাইক্রোবস আছে, মাইক্রোবস মানে কি ক্ষুদ্র অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, এই সকল কারণেও কি আপনার বডিতে বিভিন্ন রকম ইনফ্লামেশন হতে পারে। এছাড়াও কি হেয়ারের দেওয়ার আরও কি বিভিন্ন রকম কারণ আছে, অটোইমিউন কারণে ইনফ্লামেশন হতে পারে, নিউট্রিশনের অভাবে কি ইনফ্লামেশন হতে পারে, ঠিক আছে, অক্সিজেনের অভাবে কি ইনফ্লামেশন হতে পারে। সো বিভিন্ন ধরনের কারণে কি ইনফ্লামেশন হতে পারে। এখানে কতগুলো কারণ আপনাদের বই দিয়ে আছে, জাস্ট কি বুঝে রাখবেন যে এইগুলো কারণে কি ইনফ্লামেশন হতে পারে। ওকে, নেক্সট ওয়ান আসেন, ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম অ্যাকিউট আর ক্রনিক ইনফ্লামেশনের মধ্যে পার্থক্য কী। এটা কিন্তু শুধু অ্যাকিউট আর ক্রনিক ইনফ্লামেশনের মধ্যে পার্থক্য তা না, অ্যাকিউট আর ক্রনিক ডিজিজের মধ্যেও পার্থক্য এটা। ঠিক আছে, তাহলে অ্যাকিউট রোগের বৈশিষ্ট্য হবে অ্যাকিউট ইনফ্লামেশনের মতো, ক্রনিক রোগের বৈশিষ্ট্য হবে ক্রনিক ইনফ্লামেশনের মতো। ঠিক আছে, তাহলে অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনে কী হয় দেখেন, এখানে তো অনেকগুলো জিনিস ধরবো। এক নম্বর কি, প্রথম জিনিস বলে দিচ্ছে কি, এটি নতুন এবং কি ক্ষণস্থায়ী, তাই না? নতুন এবং অনস্থায়ী বা নতুন এবং তীব্র বলতে পারি আমরা এটা। আর ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা পুরাতন এবং দীর্ঘস্থায়ী। ক্লিয়ার তো? তাহলে একটা জিনিস প্রথম যে আমরা তার পরিচয়টা দিলাম যে অ্যাকিউট ইনফ্লামেশনটা হলো নতুন এবং তীব্র, ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে পুরাতন এবং সহনীয়। শেষ দুই নাম্বার জিনিস আমরা বলছি ইনফ্লামেশন কখন হয়, ইনফ্লামেশন কাকে বলে, সেল ইঞ্জুরি হলে আমাদের দেহের জীবিত ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যুগুলো, তাহলে জীবিত ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু কাকে বলি আমরা, ব্লাড, তাই না? ব্লাডের সেল কত ধরনের, ব্লাড সেল কত ধরনের, কি কি, হ্যাঁ, লিউকোসাইট কত ধরনের, লিউকোসাইট
লিউকোসাইট দুই ধরনের, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা এগ্রানুলোসাইট, ঠিক আছে? গ্রানুলোসাইট কত ধরনের? নিউট্রোফিল, ইসোনোফিল, ব্যাসোফিল আর এগ্রানুলোসাইট। এগ্রানুলোসাইট হচ্ছে দুই ধরনের, মনোসাইট এবং লিম্ফোসাইট। তাহলে টোটাল আমাদের ব্লাড সেল কত ধরনের হচ্ছে? তিন ধরনের, একটা হচ্ছে ইরাইথ্রোসাইট বা আরবিসি, একটা হচ্ছে লিউকোসাইট বা ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে থ্রম্বোসাইট বা প্লাটিলেট, তাই না? থ্রম্বোসাইটের কাজ কি? জমাট বাঁধতে সাহায্য করে। লিউকোসাইটের কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপরে আরবিসির কাজ কি স্যার, আপনি বলেন? ইরাইথ্রোসাইট কাজ কি? লাংস টু টিস্যু, টিস্যু টু লাংস, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। এই বেসিক জিনিসগুলো মনে না থাকলে কেমনে পড়বেন আপনি? আসলেই ভালো। ওকে, তাহলে এখন আমরা দুই নাম্বার কেসে বলবো। দেখেন, যদি আপনার অ্যাকিউট ইনফ্লামেশন হয় তাহলে কি ইনফ্লামেটরি জায়গা কি তীব্রতা বেশি, তো বলে দিলাম, তাই না? অ্যাকিউট ইনফ্লামেশনে কি হবে? দেখেন, নিউট্রোফিল, ঠিক আছে, নিউট্রোফিল এবং মনোসাইটের পরিমাণ কি হবে? বেশি থাকবে। তাহলে যেখানে ইনফ্লামেশন নতুন এবং তীব্র হবে ওই জায়গাতে কি থাকবে? নিউট্রোফিল এবং মনোসাইটের পরিমাণ বেশি থাকবে। আর যদি ক্রনিক হয় তাহলে কি হবে? কম থাকবে। ওকে, আবার দেখেন যে ফ্লুইড যখন নতুন ইনফ্লামেশন হবে তখন ফুলে যাবে বেশি, তাহলে কি ওই লিম্প্যাথেটিক ফ্লুইডের পরিমাণ কি থাকবে? এক জায়গায় বেশি থাকবে আর এক জায়গায় কি কম থাকবে। আরেকটা হচ্ছে নতুন ইনফ্লামেশন হলে লিম্ফোসাইটের পরিমাণ, লাস্টে লিখে নেন এটা, লিম্ফোসাইটের পরিমাণ কম থাকে, আরেকটা কি লিম্ফোসাইটের পরিমাণ বেশি থাকে। লাস্টে ছয় নম্বর দিয়ে লেখেন, যে এক নম্বর ছয় নম্বর দিয়ে লেখেন লিম্ফোসাইটের পরিমাণ, হ্যাঁ লিম্ফোসাইট ছয় নম্বর দিয়ে লেখেন লিম্ফোসাইট, ওই যে মনোসাইট লিম্ফোসাইট আছে না, লিম্ফোসাইটের পরিমাণ বেড়ে যাবে, কমে যাবে। আর ওইদিকে কি লিম্ফোসাইটের, তার মানে এখানে আমরা তিনটা ব্লাড সেলের কথা বলতেছি, একটা আমার নিউট্রোফিল এবং মনোসাইট, এটা কি অ্যাকিউট ইনফ্লামেশনে বেড়ে যাবে, আর লিম্ফোসাইট কি হবে? কমে যাবে, ঠিক আছে? আবার ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে নিউট্রোফিল এবং মনোসাইটের পরিমাণ কি কমে যাবে, লিম্ফোসাইটের পরিমাণ কি হবে? বেড়ে যাবে, লিম্ফোসাইটের পরিমাণ বেড়ে যাবে। দেখেন, অ্যাকিউট ইনফ্লামেশন ক্রনিক ইনফ্লামেশন, তাই না? অ্যাকিউট ইনফ্লামেশন নিউট্রোফিল এবং মনোসাইট বেড়ে যাবে, আর এখানে কি নিউট্রোফিল এন্ড মনোসাইট কমে যাবে, এখানে কি লিম্ফোসাইটের পরিমাণ কমে যাবে, আর এখানে লিম্ফোসাইটের পরিমাণ বেড়ে যাবে। নেক্সট ওয়ান, আমরা এই যে টার্মগুলো লিখেছিলাম, এখন আমরা ইনফ্লামেশন কাকে বলে জানি না, ইনফ্লামেশন সম্পর্কে তো বুঝি, কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয় বাহ্যিকভাবে দেখেও চিনব, বইপত্রে যদি লেখা থাকে সেখানে দেখো আমরা ইনফ্লামেশনটা চিনতে পারবো যে এটা একটা ইনফ্লামেশন। এখন ইনফ্লামেশন কোথায় হচ্ছে এটা আপনাকে মুখস্থ করতে হবে। যেমন আমি এখানে কতগুলো ইনফ্লামেশনের কথা বলছিলাম, তাই না? এর ভিতরে একটা ছিল গ্যাস্ট্রাইটিস, যদি গ্যাস্ট্রাইটিস থাকে গ্যাস্ট্রাইটিস কিসের ইনফ্লামেশন এটা আপনাকে জানা থাকা লাগে। গ্যাস্ট্রাইটিস হচ্ছে কি স্টোমাকের ইনফ্লামেশন, যদি বলে অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস কি অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশন, যদি বলে হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস কি লিভার ইনফ্লামেশন, এটা আপনাকে মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? শুধু নাম মুখস্থ করলে হবে না, সাথে কি ইনফ্লামেশনটা কোন অর্গানে সেটাও জানতে হবে। ওকে, এখন দেখেন ইনফ্লামেশনের সংজ্ঞা যখন আমরা জেনে গেছি, এখন ইনফেকশনের সংজ্ঞা জানবো। ইনফেকশন কি? দেখেন, এই যে ইনফ্লামেশনটা হচ্ছে, এই ইনফ্লামেশনটা তো কি ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য হতে পারে না? যদি ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য কোনো ইনফ্লামেশন হয় এবং সেখানে যদি পুস তৈরি হয়, ঠিক আছে, পাসেল তৈরি হয়,
তাহলে কোনো ইনফ্ল্যামেটরি এরিয়াতে ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করার কারণে যদি পাস তৈরি হয় তখন সেটাকে কী বলা হয়? ইনফেকশন। তাহলে দেখেন এখানে আমার কেটে গেছে, এটা হচ্ছে ইনফ্ল্যামেশন। বাট এই জায়গাটাতে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে পাস তৈরি হয় তখন এটা হয়ে যাবে কি? ইনফেকশন হয়ে গেছে। দেখেন কোনো ইনফ্ল্যামেটরি এরিয়াতে ব্যাকটেরিয়া আক্রমণের কারণে যদি আক্রমণ বা সংক্রমণ যেটাই বলেন, হ্যাঁ আক্রমণের কারণে যদি পাসেল তৈরি হয় বা পুজ তৈরি হয়, সহজভাবে লেখেন পুজ তৈরি হয়, হ্যাঁ পুজ তৈরি হয় বা পাসেল তৈরি হয় যেটা বলেন তৈরি হয়, অথবা ব্যাকটেরিয়ার কারণে দেহে যদি কোনো ইনফ্ল্যামেশন হয়, অথবা ব্যাকটেরিয়ার কারণে দেহের যদি কোনো ইনফ্ল্যামেশন হয় তাকে ইনফেকশন বলে। তার মানে ইনফেকশন মানেই বুঝতে হবে কি? জীবাণু ঘটিত, তাই না? জীবাণুর আক্রমণের কারণে কি ইনফেক্টেড হয়ে যায় জায়গাটা, তাই না? তৈরি হয় অথবা, এরপরে বলছি এত দেরিতে লিখলে কেমন হবে, অথবা দিয়ে কি বলছে, অথবা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ইনফ্ল্যামেশন হয়। ঠিক আছে, ইনফ্ল্যামেশনটা ডাইরেক্ট ব্যাকটেরিয়ার কারণে হতে পারে না, কেটে যায় না, কিন্তু ব্যাকটেরিয়া সরাসরি আক্রমণ করছে। হ্যাঁ, ডাইরেক্ট ব্যাকটেরিয়ার আক্রমণকেও কি বলা হয়? ইনফেকশন বলা হয়। তার মানে ইনফ্ল্যামেশনটা তখনই ইনফেকশন হবে যখন কি এটা কারণ হবে কি? ব্যাকটেরিয়া। ওকে, এরপরে দেখেন ইনফ্রাকশন কাকে বলে। ইনফ্রাকশন শব্দটা আসবে কি? অক্সিজেনের অভাবজনিত কারণে যদি কি হয়, ইনফ্ল্যামেশন হয়, সেল টিস্যু যদি ড্যামেজ হয় বা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, তাহলে অক্সিজেনের অভাবে যদি সেল ইনজুরি হয় তখন সেই ইনফ্ল্যামেশনটার নাম কি হবে? ইনফ্রাকশন। ওকে, তাহলে দেখেন ইনফ্রাকশনটা কখন হবে? যখন অক্সিজেনের অভাবজনিত কারণে সেল ইনজুরি হবে। ঠিক আছে, যেমন আমরা বলি এমআই, তাই না? এমআই বলি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যখনই ইনফ্রাকশন বলতেছি তখনই আমরা নিশ্চিত যে হার্টে অক্সিজেনের অভাবে কি হার্ট সেল নষ্ট হয়ে গেছে, সেই কারণে কি হয়েছে? ইনফ্ল্যামেশন হয়েছে। তাহলে অক্সিজেনের অভাবজনিত হওয়া ইনফ্ল্যামেশনকে বলা হচ্ছে কি? ইনফ্রাকশন। স্যার, অক্সিজেনের অভাবে যে অক্সিজেনের অভাবে সেল ইনজুর হলে বা অক্সিজেনের অভাবে যে ইনফ্ল্যামেশন হয় তাকে ইনফ্রাকশন বলা হয়। অক্সিজেনের অভাবজনিত কারণে যে সেল ইনজুর হয় তাকে এমন সব জীবাণু যারা কি আমাদের দেহে বসবাস করে এবং আমরা যে খাবার গুলো খাচ্ছি, যে পুষ্টি উপাদান নিচ্ছি, সেই পুষ্টি উপাদান সে শেয়ার করে, বিনিময়ে সে বিভিন্ন ধরনের কাজ আমার করে দিচ্ছে। বাট কোনোভাবে যদি তাদের সংখ্যা বেড়ে যায় তখন কি আমি আক্রান্ত হয়ে যাই? যেমন ধরেন কৃমি, কৃমি কি আমার অন্ত্রেই থাকে, তাই না? আমি যে খাবারগুলো খাচ্ছি সেই খাবার থেকে কি সে পুষ্টি উপাদান গ্রহণ করে। বাট কৃমির যদি সংখ্যা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায় তাহলে কি আমি নিউট্রিশনের ডেফিসিয়েন্সি ভুগি? মাথায় উকুন হয় না, ঠিক আছে? উকুন কোথায় থাকে? আপনার মাথায় থাকে। আবার কি মাথাতে পুষ্টি উপাদান সংগ্রহ করে, আবার আপনার মাথাকেই কি করে ফেলতে পারে? ইনফেক্টেড করে ফেলতে পারে। বিভিন্ন রকম ছত্রাক, যে ছত্রাকগুলো আমাদের চামড়াতে কি বসবাস করে, বিভিন্ন পরজীবী আমাদের চামড়ায় বসবাস করে, চামড়াকে প্রোটেক্ট করে। বাট তারাই যদি হঠাৎ করে সংখ্যা বেড়ে যায় তাহলে কি হচ্ছে? চামড়াতে অ্যাজমা, মানে সুলতানি টাইপের কি বিভিন্ন রকম রোগ হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে।
তার মানে কি ইনফাস্টেশন আমরা তখনই বলবো যখনই ইনফাস্টেশন শব্দটা বলবো তখনই বুঝবো এটা বাইরে থেকে আসে নাই পরজীবীটা কি বাইরে থেকে আসে নাই আমার শরীরের ভিতরে উপস্থিত কোনো পরজীবীর কারণে যে রোগ হয় বা যে ইনফ্লামেশন হয় তার মানে কি আমার শরীরে অবস্থানকারী বা শরীরে বসবাসকারী কোনো পরজীবীর কারণে যে ইনফ্লামেশন হয় সেটাই কি ইনফাস্টেশন তাহলে ইনফাস্টেশন আমরা তখনই যখনই বুঝবো যে ইনফাস্টেশন তখনই আমাদের মাথায় কি আসবে বসবাসকারী পরজীবীর জন্য যে কোনো অনুজীবীর জন্য না পরজীবী যারা কি পরেরটা খায় পরেরটা পরে হ্যাঁ পরজীবীর জন্য যে ইনফ্লামেশন হয় সেটাই কি ইনফাস্টেশন ঠিক আছে এখন যদি কেউ আপনাকে বলে ইনফাস্টেশন কি জিনিস আপনি কি বুঝিয়ে দিতে পারলেই হবে ঠিক আছে যদি বলে ইনফ্রাকশন কি জিনিস ইনফেকশন কি জিনিস ইনফ্লামেশন কি জিনিস ওকে ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট অধ্যায় ডিজিজ প্রোফাইলটা আজকে কি হ্যাঁ কমপ্লিট নেক্সট ক্লাস থেকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমে চলে যাব ডিজিজ অফ ডাইজেস্টিভ সিস্টেম তারপরে পরিপাকতন্ত্রে আমাদের কি কি রোগ হয় এটা নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা শুরু করব তার আগে অবশ্যই পরিপাকতন্ত্রের অ্যানাটমি ফিজিওলজি একদম রিজন অফ অ্যাবডোমিন সহ ঠিক আছে নেক্সট ক্লাসে অবশ্যই মুখস্থ করে আসতে হবে যারা ফার্স্ট সেমিস্টার পড়েছেন ঠিক আছে ডাইজেস্টিভ সিস্টেমের অ্যানাটমি ফিজিওলজিতে যা পড়ছেন ফুল অংশটা মুখস্থ করে আসতে হবে ডাইজেস্টিভ সিস্টেমের কিছু ধরলে যদি না পারেন তাহলে মনে রাখবেন দাঁড় করা রাখো ক্লাস ঠিক আছে ডাইজেস্টিভ সিস্টেমের কিছু না পারলে দাঁড় করা রাখো তবে অন্য সিস্টেম থেকে যদি কিছু জিজ্ঞেস করা হয় না পারলে কিছুই বলবো বাট ডাইজেস্টিভ সিস্টেম অবশ্যই পারতে হবে কতবার যে পড়বেন এরপরও ভুলতে পারবেন না এটাই হচ্ছে কথা ওকে ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাস শেষ দিচ্ছি ঠিক আছে আর আপনাদের যে কোনো প্রশ্ন যদি করতে যে হয় ঠিক আছে এটা পরের ক্লাসের জন্য লিখে রাখবেন অথবা কি একটা নির্দিষ্ট জায়গায় মার্ক করে রাখবেন যে প্রশ্নটা নেক্সট ক্লাসে করবো কারণ আপনি যদি মার্ক করে না রাখেন দাগিয়ে না রাখেন আপনার ব্রেনকে এতটা স্মার্ট না সে কি এটাকে ভুলে যাবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে